হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করবে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা অবশেষে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, আমাদের সর্বপ্রথমে একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি ক্রোম ওয়েব ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, নেওয়ার পরে সার্চ দিতে হবে studio.youtube.com। তো বন্ধুরা, ব্রাউজারটি অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হবে। তো আমি studio.youtube.com সিলেক্ট করে নিচ্ছি এবং ডেস্কটপ সাইট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এটা নিউ ট্যাব করে নিব এই স্টুডিওটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড চলে এসেছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা ভিডিওস অপশনে একটা ক্লিক দিব। তো বন্ধুরা, ভিডিওস অপশনে ক্লিক দেওয়ার পরে আমি এই ভিডিওতে ইন স্ক্রিন সেট করব। তো তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখান থেকে পেইন অপশন ক্লিক দিতে হবে। তো এই পেইন অপশনে একটা ক্লিক দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পেইন অপশনে ক্লিক দেওয়ার পরে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, সাবটাইটেলস, ইন স্ক্রিন এবং আই কার্ডস। তো বন্ধুরা, আমরা ইন স্ক্রিন অ্যাড করব। তো বন্ধুরা, আমরা ইন স্ক্রিনের উপরে একটা ক্লিক দিব। তো বন্ধুরা, ইন স্ক্রিনের উপরে একটা ক্লিক দিয়ে নিচ্ছি। ক্লিক দেওয়ার পরে আমাদের মাঝে নতুন আর একটা পেজ ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে। তো বন্ধুরা, আমি এখানে একদম শেষে সিলেক্ট করব। আমি 10 মিনিট 14 সেকেন্ডে সিলেক্ট করে নিব। তো বন্ধুরা, আমি দুইটা ভিডিও সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউয়ার্স এবং মোস্ট রিসেন্ট ভিডিও। তো আমি চয়েস স্পেসিফিক ভিডিওস দিয়ে দিব। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি এইটা সিলেক্ট করে নিব। তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে একটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই দুইটা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে সেভ অপশনে একটা ক্লিক দিয়ে নিব। তো বন্ধুরা, এটা এখন আমরা চেক করব। তার জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। তো বন্ধুরা, ইউটিউবে যাওয়ার পর আমরা লাইব্রেরি থেকে ইওর ভিডিওস অপশনে ক্লিক দিব। তো বন্ধুরা, একটু লোডিং নিচ্ছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে ইন স্ক্রিন অ্যাড করছি। তো আমি এই ভিডিওটির উপরে ক্লিক দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা আমি 9 মিনিট 52 সেকেন্ডে ইনস্ক্রিন সেট করছি, তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইনস্ক্রিন ওপেন হয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট টাইম আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে।